হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস। আর এই ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো তোমাদের এ টু জেড আমি করাবো, ঠিক আছে? তোমরা যদি এই সিরিজটা একবার কমপ্লিট করে নাও তাহলে তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশনে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না। তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমরা WBCS দাও, WBP দাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দাও, তারপরে ওয়েস্ট বেঙ্গল PSC-র যে কোনো পরীক্ষা দাও, তারপরে SSC, CHSL, CGL, তারপরে SSC-র অন্যান্য পরীক্ষা, তারপরে ব্যাংকের পরীক্ষা এবং অন্যান্য যত পরীক্ষা আছে, তোমরা যদি এই ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের সিরিজটা একবার কমপ্লিট করে নাও তাহলে তোমাদের আর কোনো দিন কোনো প্রবলেম হবে না এই ওয়ান ওয়ার সাবস্টিটিউশনে, ঠিক আছে? কারণ কি, প্রথমে দেখো আমি তোমাদের সেই ওয়ার্ডটা বলছি, আর তারপরে সেই ওয়ার্ডের মিনিংটা বলছি, এবং তারপরে যে লাইন অফ এক্সপ্রেশন হয় সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? তোমরা যদি এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডের মিনিংটা জেনে নাও তাহলে তোমরা এই এক্সপ্রেশনটা থেকে এই ওয়ার্ডটা একবারে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর এটা জানোই যে তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে, আর আজকে হচ্ছে তোমাদের ক্লাস 2। আর এর আগে যে ক্লাস 1টা করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসটা করে নেবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের জন্য এই নলেজ পয়েন্টের ওয়েবসাইট খোলা হয়েছে, knowledgepoint.in, ঠিক আছে? তোমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করো তাহলে দেখবে তোমাদের ওখানে কুইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে? কুইজ, জিকের কুইজ দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করো। এগুলো যে কুইজগুলোর কোশ্চিনগুলো হচ্ছে, সেই কোশ্চিনগুলো হচ্ছে তোমাদের WBCS-এর যে প্রিভিয়াস ইয়ার জিকের কোশ্চিনগুলো সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেইগুলো অ্যাটেন্ড করো, দেখবে তোমাদের নলেজ অনেকটা এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস 2টা শুরু করা যাক। তো এই যে বললাম আমি তোমাদের, দেখো এখানে ওয়ার্ডটা থাকবে, তারপরে সেই বাংলা অর্থটা থাকবে, আর এখানে হচ্ছে লাইন অফ এক্সপ্রেশন, ঠিক আছে? তো 15টা আমি তোমাদের ক্লাস 1-এ করে দিয়েছি, তোমরা সেই ক্লাসটা করে নেবে। তো আজকে হচ্ছে তোমাদের 16 নম্বর থেকে, দেখো প্রথমে কি আছে, অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? এটা উচ্চারণটা কীভাবে করবে দেখো, অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? তোমরা সিলেবেলে ভাগ করে নেবে এটাকে, তারপরে উচ্চারণটা করবে, তাহলে দেখবে তোমাদের এই উচ্চারণটা একবারে হয়ে যাবে, ঠিক আছে? অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণগুলো করবে। দেখো এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, ঠিক আছে? তোমরা যারা সিলেবাল পড়েছো ছোটোবেলা, মনোসিলেবল, পলিসিলেবল, ডাইসিলেবল, এগুলো যে পড়েছো, ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করতে তোমাদের সুবিধা হবে, তো তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবে, ঠিক আছে? অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? অ্যাগনস্টিসিজম মানে কি আমরা দেখে নিই, ঈশ্বরের যার সন্দেহ আছে, মানে যে ঈশ্বরে সন্দেহ করে। দেখো, ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, ঠিক আছে? মানে ঈশ্বরের উপস্থিতি, যার সন্দেহ আছে ঈশ্বরের উপস্থিতিতে, তাকে কি বলা হয়, অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? এমন অনেক ব্যক্তি দেখবে তোমরা, যাদের দেখবে ঈশ্বরে মানে অস্তিত্বতে তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বলা হয়, অ্যাগনস্টিসিজম, ঠিক আছে? বুঝতে পারলে, অ্যাগনস্টিসিজম মানে ভেঙে ভেঙে উচ্চারণটা করবে, ঠিক আছে? ভয় পাবে না, এত বড় ওয়ার্ডটা দেখে এটাকে ভেঙে উচ্চারণ করবে, দেখবে তোমাদের ইজিলি এগুলো মনে থাকবে, ঠিক আছে? অ্যাগনস্টিসিজম মানে যার ঈশ্বরে সন্দেহ আছে, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো 17 নম্বর, অ্যালিমনি, ঠিক আছে? অ্যালিমনি, ঠিক আছে? এই মনিটা কোথা থেকে এসে বলতো, মানি থেকে, এই মানি ওয়ার্ডটা থেকে এখানে অ্যালিমনি এসেছে, ঠিক আছে? এখানে ই হবে না কিন্তু, এটা মনি, অ্যালিমনি হবে। অ্যালিমনি মানে কি, স্ত্রীর খরপোষ, ঠিক আছে? মানে স্ত্রীর ভরণ পোষণের জন্য যে টাকা দেওয়া হয় তাকে কি বলা হয় বলতো, অ্যালিমনি, ঠিক আছে? অ্যালিমনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্টার মার্ক দিয়ে রাখছি, অ্যালিমনি, বুঝতে পারলে? দেখো, অ্যালাওয়েন্স ফিক্সড আফটার ডিভোর্স টু আ ওয়াইফ, মানে ডিভোর্সের পর ওয়াইফকে বা স্ত্রীকে ভরণ পোষণের জন্য যে টাকা দেওয়া হয় তাকে কি বলা হয় বলতো, অ্যালিমনি, ঠিক আছে? বুঝতে পারলে? নেক্সট দেখো 18 নম্বর, অ্যালিগোরি, ঠিক আছে? অ্যালিগোরি মানে কি, রূপক ধর্মী রচনা, অ্যালিগোরি, ঠিক আছে? এইভাবে উচ্চারণ করবে, অ্যালিগোরি, অ্যালিগোরি, অ্যালিগোরি মানে হচ্ছে রূপক ধর্মী রচনা, স্টোরি ইন হুইচ আইডিয়া আর সিম্বলাইজড অ্যাজ পিপল, ঠিক আছে? দেখবে অনেকের ঠাকুমা দিদিমারা কি করে বলতো, অ্যালিগোরি শোনায়, ঠিক আছে? রূপক ধর্মী রাজকুমার রাজকুমারীর গল্প শোনায়, ঠিক আছে, বাচ্চাদেরকে, সেটা কি বলতো, রূপক ধর্মী রচনা অথবা কি, অ্যালিগোরি, ঠিক আছে? ঠাকুমা দিদিমারা যে গল্পটা শোনায় সেটা কি বলতো, অ্যালিগোরি, ঠিক আছে? বুঝতে পারলে? অ্যালিগোরি মানে হচ্ছে রূপক ধর্মী রচনা, স্টোরি ইন হুইচ আইডিয়া আর সিম্বলাইজড অ্যাজ পিপল। এই ওয়ার্ডটা আর এর মিনিংটা একদম মুখস্থ করে নেবে, ঝাড়া মুখস্থ করবে, বুঝতে পারলে? নেক্সট দেখো 19 নম্বর, অ্যালিট্রেশন, ঠিক আছে? এখানে দেখো অ্যালিট্রেশন, ঠিক আছে? এইভাবে উচ্চারণ করবে, অ্যালিট্রেশন, বুঝতে পারলে? অ্যালিট্রেশন মানে কি, অনুপ্রাস, অ্যালিট্রেশন মানে হচ্ছে অনুপ্রাস, কমেন্সমেন্ট অফ অ্যাডজাসেন্ট ওয়ার্ড উইথ দ্য সেম লেটার, কমেন্সমেন্ট অফ অ্যাডজাসেন্ট ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার। এটার একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ছোটোবেলা অনেকে এইভাবে খেলেছিলে যে হচ্ছে পাকা পেঁপে পাখি খায়, ঠিক আছে? পাকা পেঁপে পাখি খায় মানে প দিয়ে সব মানে ওয়ার্ডগুলো হচ্ছে, পাকা পেঁপে পাখি খায়, ঠিক আছে?
এই যে উচ্চারণটা, মানে একটা শব্দ দিয়ে অনেকগুলো কি করছে, ওয়ার্ডগুলোকে উচ্চারণ করছে, ঠিক আছে। পাকা পেঁপে পাখি খায়, এটাই কি বলা হয় বলতো? অ্যালিট্রেশন বলা হয়। এগুলোকে কি বলা হয়? অ্যালিট্রেশন, বা এটাকে অনুপ্রাস বলা হয়, ঠিক আছে। দেখবে যে অনেক সময় যদি এটাকে স্পিডে উচ্চারণ করা হয় তাহলে এটা মানে পাকা পেঁপে পাপি খায় এরকম একটু কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে, উচ্চারণ করতে গিয়ে। তো এগুলোকে কি বলা হয় বলতো? অ্যালিট্রেশন বা অনুপ্রাস বলা হয়, বুঝতে পারলে? অ্যালিট্রেশন মানে অনুপ্রাস, এটা স্টারমার্ক দিয়ে রাখছি, এটাও ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট দেখো 20 নম্বর, অ্যালট্রুইস্ট, ঠিক আছে। অ্যালট্রুইস্ট, অ্যালট্রুইস্ট মানে হচ্ছে পরোপকারী, অ্যালট্রুইস্ট মানে হচ্ছে পরোপকারী, যে অন্যের উপকার করে তাকে কি বলা হয়? অ্যালট্রুইস্ট বলা হয়, ঠিক আছে, অ্যালট্রুইস্ট বলা হয়, বুঝতে পারলে? তোমাদের প্রত্যেকেই কিন্তু অ্যালট্রুইস্ট হওয়া উচিত, কারণ তোমাদের প্রত্যেকেই সাহায্য করা উচিত অন্যকে, যে যার দেখবে একটু কম আছে বা হচ্ছে যে খেতে পারছে না তাদেরকে কি করা, একটু সাহায্য করা উচিত, কারণ মানুষের উপকার করলে দেখবে নিজের ভালো লাগে, ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকেই কিন্তু পরোপকারী হওয়া উচিত, যারা অন্যের উপকার করে তাদেরকে বলা হয় অ্যালট্রুইস্ট। দেখো ওয়ান হু লিভস অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, ঠিক আছে, যে অন্যের জন্য বাঁচে এবং অন্যের উপকারের জন্য কাজ করে, উপকার বা ওয়েলফেয়ারের জন্য কাজ করে, তাই কি বলা হয়? অ্যালট্রুইস্ট বলা হয়, বুঝতে পারলে? তারপরে নেক্সট দেখো 21 নম্বর, অ্যাম্যাচিওর, ঠিক আছে। অ্যাম্যাচিওর, ম্যাচিওর মানে কি? পাকা, ঠিক আছে। ম্যাচিওর মানে হচ্ছে পাকা, এ যদি লাগিয়ে দেওয়া হয় সেটার সামনে মানে সে অতটা পাকা নয় বা পরিপক্ক নয়, ঠিক আছে। ম্যাচিওর মানে পরিপক্ক বা পাকা, আর এ যদি লাগিয়ে দেওয়া হয় সেটার সামনে সেটা কি হয়ে যায় তোমাদের? পরিপক্ক নয় বা পেশাদারই নয়, ঠিক আছে। এখানে দেখো অপেশাদার মিনিংটা দেওয়া আছে, ঠিক আছে, মানে ম্যাচিওর মানে হচ্ছে পেশাদার, আর সেই এটা লাগিয়ে দিয়েছে, আর এটা লাগিয়ে দিলে সেটা কি হয়ে যাবে? অপেশাদার, বুঝতে পারলে? ল্যাকিং প্রফেশনাল স্কিল অর এক্সপার্টিস, ঠিক আছে। ল্যাকিং প্রফেশনাল স্কিল অর এক্সপার্টিস মানে যার প্রফেশনাল স্কিলের বা এক্সপার্টিসের কি আছে, অভাব রয়েছে, তাকে কি বলা হয়? অ্যাম্যাচিওর, ঠিক আছে। দেখবে একজন থাকে যে খুব পরিপক্ক থাকে তার কাজে, তো সেটাকে কি বলা হয়? ম্যাচিওর। আর যে হচ্ছে দেখবে নতুন কোনো কাজে ঢুকেছে, সে হচ্ছে কি নতুন ঢুকেছে মানে সে অতটা প্রফেশনাল না সেই কাজের প্রতি, ঠিক আছে, তো তাকে কি বলা হবে? অ্যাম্যাচিওর, ঠিক আছে, বুঝতে পারলে? অ্যাম্যাচিওর মানে হচ্ছে অপেশাদার। চলো নেক্সট আসা যাক, দেখো 22 নম্বর, অ্যাম্বাসেডার, অ্যাম্বাসেডার মানে কি? রাজদূত, অ্যাম্বাসেডার মানে হচ্ছে রাজদূত, আর ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ান কান্ট্রি ইন অ্যানাদার, ঠিক আছে। একটা দেশের ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ, একটা দেশের রিপ্রেজেন্টেটিভ কি হয়? অন্য দেশে থাকে, তাই কি বলা হয়? অ্যাম্বাসেডার বলা হয়, ঠিক আছে। দেখবে অন্যান্য দেশের অ্যাম্বাসেডার কি আছে? ভারতে রয়েছে, ঠিক আছে, অ্যাম্বাসেডার ভারতে রয়েছে, যেমন ধরো বাংলাদেশ, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে ইউএসএ, প্রত্যেকটা দেশের কি আছে? অ্যাম্বাসেডার আমাদের দেশে রয়েছে, ঠিক আছে। আবার আমাদের দেশেরও অ্যাম্বাসেডার অন্যান্য দেশে রয়েছে, তাদেরকে কি বলা হয়? অ্যাম্বাসেডার বা রাজদূত, আর ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ আ কান্ট্রি ইন অ্যানাদার, বুঝতে পারলে? অ্যাম্বাসেডার মানে হচ্ছে রাজদূত। চলো নেক্সট আসা যাক, দেখো 23 নম্বর, অ্যাম্বি ডেক্সট্রাস, অ্যাম্বি ডেক্সট্রাস, ঠিক আছে। অ্যাম্বি ডেক্সট্রাস, ডেক্সট্রাস মানে হচ্ছে স্কিলফুল, ঠিক আছে, স্কিলফুল। ডেক্সট্রাস মানে কি? স্কিলফুল মানে, আর অ্যাম্বি মানে হচ্ছে বোথ, অ্যাম্বি মানে হচ্ছে বোথ, ঠিক আছে। অ্যাম্বি ডেক্সট্রাস মানে দুই দিকে যে স্কিলফুল আর কি, ঠিক আছে, যে দু হাত দিয়ে লিখতে পারে তাকে কি বলা হয়? অ্যাম্বি ডেক্সট্রাস বলা হয়। দেখো ইকুয়াল স্কিলফুল উইথ ইচ হ্যান্ড, যে দু হাত দিয়ে লিখতে পারে, ঠিক আছে, তাকে কি বলা হয়? সব্যসাচী বলা হয়, বুঝতে পারলে? তোমরা এক কথায় প্রকাশ করেছো যে দু হাত দিয়ে লিখতে পারে তাকে কি বলা হয়? সব্যসাচী। অ্যাম্বি ডেক্সট্রাস মানে সব্যসাচী, বুঝতে পারলে? যে দু হাত দিয়ে লিখতে পারে। চলো নেক্সট আসা যাক, দেখো 24 নম্বর, অ্যাম্বি গুয়াস, ঠিক আছে। অ্যাম্বি মানে কি বললাম? বোথ, অ্যাম্বি মানে হচ্ছে বোথ, আর গুয়াস, এই গুয়াস মানে হচ্ছে তোমাদের ভাষা বা কথা, ঠিক আছে, কথা। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যার দুটো কথা বা মানে দোভাষী বা অস্পষ্ট, বুঝতে পারলে? তারপরে এটার মিনিংটা দেখো, হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং, হ্যাভিং মোর দেন ওয়ান পসিবল মিনিং মানে যেটার একটার বেশি অর্থ থাকতে পারে। দেখবে এখন শীতের দিন আসছে, তোমাদের পিকনিকে যাবে অনেকজন বন্ধু মিলে, কি করলে? প্ল্যান করলে যে হচ্ছে পিকনিকে যাব, ঠিক আছে। তাদের মধ্যে কজন এরকম পাবে যে এখনই বলবে যে হ্যাঁ যাব, আবার কিছুক্ষণ পরে কি যে ভাববে, তারপরে বলবে যে না যাব না, ঠিক আছে, মানে তার দুটো কথা হয়ে গেল, ঠিক আছে, তাকে কি বলা হয়? অ্যাম্বিগুয়াস বলা হয়, বুঝতে পারলে? তাদের কি বলা হয়? অ্যাম্বিগুয়াস, এখনই বলবে যাব, এখনই বলবে যাব না, ঠিক আছে। তো এগুলো কি বলা হয়? দোভাষী বা অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। নেক্সট দেখো 25 নম্বর, অ্যামনিশিয়া, অ্যামনিশিয়া মানে হচ্ছে স্মৃতি শক্তি বিলুপ্তি, ঠিক আছে। অ্যামনিশিয়া খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যামনিশিয়া মানে হচ্ছে স্মৃতিশক্তির বিলুপ্তি, পার্সিয়াল অর টোটাল লস অফ মেমোরি, পার্সিয়াল অর টোটাল লস অফ মেমোরি, ঠিক আছে। যারা দেখবে বৃদ্ধ হয়ে যায় তাদের কি হয়? অ্যামনিশিয়া হয়, তারা তাদের স্মৃতিশক্তি ঠিকঠাক মনে রাখতে পারে না, যে এটা কাজ করেছি তারা বলবে যে না করিনি, ঠিক আছে, এরকম হয় তাদের। তাদের কি সেই রোগটাকে কি বলা হয়? অ্যামনিশিয়া, ঠিক আছে। অ্যামনিশিয়া মানে স্মৃতিশক্তির বিলুপ্তি হওয়া, ঠিক আছে, অ্যামনিশিয়া মানে স্মৃতিশক্তির বিলুপ্তি হওয়া। তারপরে নেক্সট দেখো 26 নম্বর, অ্যামনেস্টি,
অ্যামনেস্টি মানে হচ্ছে সমস্ত অপরাধীকে ক্ষমা করা, ঠিক আছে? অ্যামনেস্টি মানে সমস্ত অপরাধীকে ক্ষমা করা। আর জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, ঠিক আছে? অফেন্ডার্স মানে হচ্ছে দোষী, ঠিক আছে? যারা দোষ করে তাদের কি বলা হয়? অফেন্ডার বলা হয়, ঠিক আছে? দেখবে হচ্ছে এখন চারিদিকে দেখবে আন্দোলন হচ্ছে, আর সেখানে দেখবে পুলিশ সেই আন্দোলনকারীদেরকে কি করে একটা বাসের মধ্যে তুলে ধরে নিয়ে চলে যায়, ঠিক আছে? তারপরে লয়ার আসে, লয়ার আসে প্রত্যেককে একসাথে ছাড়ি নিয়ে চলে যায়। তো এই যে ছাড়িয়ে দেওয়ার পারমিশনটা কে দেয়? কোর্ট দেয়, ঠিক আছে? তো প্রত্যেকজন মানুষকে, এতজন মানুষকে একসাথে ক্ষমা করে দিল, সেই ক্ষমা করাটাকে কি বলা হয়? অ্যামনেস্টি, ঠিক আছে? সমস্ত অপরাধীকে একসাথে ক্ষমা করে দেওয়া, বুঝতে পারলে? সেই সেটাই কি বলা হয়? অ্যামনেস্টি। আর জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স। চলো নেক্সট আসা যাক, 27 নম্বর দেখো, অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান মানে উভচর। উভচর কি? ব্যাং, আমরা ছোটো থেকে পড়েছি। অ্যাম্ফিবিয়ান প্রাণী কাকে বলা হয়? ব্যাংকে বলা হয়, মানে যে জলেও থাকে আর স্থলেও থাকে, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান, উভচর। অ্যানিমেলস হুইচ লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে ভূমিতেও থাকবে, জমিতেও থাকবে, প্লাস হচ্ছে ওয়াটারও থাকবে, ঠিক আছে? তাই কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান, উভচর প্রাণী। অ্যানিমেল হুইচ লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, বুঝতে পারলে? নেক্সট দেখো 28 নম্বর, অ্যাম্ফি থিয়েটার, ঠিক আছে? অ্যাম্ফি থিয়েটার, অ্যাম্ফি থিয়েটার মানে কি? অর্ধচন্দ্রাকারে সাজানো ক্রমোচ্চ আসন শ্রেণী, ঠিক আছে? অর্ধচন্দ্রাকারে সাজানো ক্রমোচ্চ আসন শ্রেণী। দেখবে এখানে একটা স্টেজ আছে, আর স্টেজটার পাশে এরকম করে কি হয় থাকে, বসার আসন থাকে, আর সেটা কি থাকে? অর্ধচন্দ্রাকারে, ঠিক আছে? চন্দ্রা মানে কি? ফুল মুন, আর এটাকে কেটে দিলে কি হয়? অর্ধচন্দ্রাকার। এইটা হয়ে যাবে তোমাদের বসার সিটগুলো। দেখবে স্টেডিয়ামে যেরকম থাকে সিটগুলো, ক্রমোচ্চমান, ক্রমোচ্চমান মানে কি? মানে একটা একটু নিচু, তার উপরটা আরেকটু উঁচু, তারপরেটা আরেকটু উঁচু, এইভাবে করে থাকে। তো আর এটাই কি বলা হয় তোমাদের? অ্যাম্ফি থিয়েটার, ঠিক আছে? আর ডিজাইনড সেকশন অফ সিট ইন এনি পার্ট অফ আ থিয়েটার, ঠিক আছে? তো থিয়েটারের মধ্যেও এভাবে তোমাদের কি থাকে? বসার আসনগুলো থাকে, এগুলোকে কি বলা হয়? অ্যাম্ফি থিয়েটার, বুঝতে পারলে? অর্ধচন্দ্রাকারে সাজানো ক্রমোচ্চ আসন শ্রেণী, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো 29 নম্বর আসা যাক, অ্যানালজেসিয়া, ঠিক আছে? অ্যানালজেসিয়া মানে হচ্ছে বেদনা বোধহীনতা, ঠিক আছে? বেদনা বোধহীনতা। অ্যানালজেসিক ডোট দেওয়া হয়, যখন তোমরা দেখবে কারো দাঁত তুলতে যায়, তখন সেই যে ডেন্টিস্ট থাকে তিনি কি করেন, দাঁতের মাড়ির মধ্যে একটা ছোট্ট ইঞ্জেকশন করে দেয়, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যানালজেসিক ইঞ্জেকশন, ঠিক আছে? তো ওই জায়গাটার কি হয়, তোমাদের চেতনা চলে যায়, ঠিক আছে? সেই জায়গাটার চেতনাটা চলে যায়, আর সেখান থেকে তোমাদের দাঁতটা তুলে নেয়, আর সেই দাঁতটা তুলে নিলে তোমাদের ব্যথা অনুভব হয় না, ঠিক আছে? তো সেটাই কি বলা হয়? অ্যানালজেসিয়া বা বেদনা বোধহীনতা, দ্য লস অফ অ্যাবিলিটি টু ফিল পেইন ওয়াইল স্টিল কনসিয়াস, ঠিক আছে? যখন দেখবে দাঁতটা তুলে নিচ্ছে, সেই জায়গায় ব্যথা অনুভব হচ্ছে না, কিন্তু তোমরা এই পাশে হাত পা চোখ টোক সব কিছু নড়াচ্ছ, ঠিক আছে? তো সেটাই কি বলা হয়? অ্যানালজেসিয়া, বেদনা বোধহীনতা, বুঝতে পারলে? সেটাকে বলা হয় বেদনা বোধহীনতা বা অ্যানালজেসিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। নেক্সট দেখো 30 নম্বর, আজকে লাস্ট, কি? অ্যানার্সিস্ট, ঠিক আছে? অ্যানার্সিস্ট মানে হচ্ছে বিদ্রোহের নায়ক। অ্যানার্সিস্ট মানে হচ্ছে বিদ্রোহের নায়ক। ওয়ান হু উইশেস টু ডিস্ট্রয় অল দ্য এস্টাবলিশড গভর্নমেন্টস ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে? একজন মানুষ যে কি করে, যে গভর্নমেন্টের ল এবং অর্ডার আছে সেটাকে কি করে, ডিস্ট্রয় করে দেয় বা ভেঙে ফেলে দেয়, ঠিক আছে? যেমন দেখবে আমাদের স্বাধীনতা বিদ্রোহের সময় ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, এনারা কি করেছিলেন, সেই যে ব্রিটিশদের ল এবং অর্ডার ছিল সেটাকে মান্য করেননি, ঠিক আছে? তো তারা হচ্ছে বিদ্রোহের নায়ক বা অ্যানার্সিস্ট, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? অ্যানার্সিস্ট, বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা ক্লাসটা বুঝতে পেরেছি, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। তোমাদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে, এই ওয়েবসাইট ভিজিট করো, এবং যে কুইজগুলো দেওয়া হচ্ছে সেই কুইজগুলো তোমরা দিতে থাকো। এই কুইজগুলো দিলে তোমাদের নলেজ কিন্তু অনেকটা এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে? তোমরা পড়ছো, সেই তো তোমাদের যে অ্যাবিলিটিটা, সেই অ্যাবিলিটিটা এই কুইজের মাধ্যমে তোমরা চেক করে নাও, ঠিক আছে? তো knowledgepoint.in এ তোমরা ভিজিট করো। আর তোমাদের জন্য ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সব আপডেট পেয়ে যাবে। আর তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলেও তোমরা সব আপডেট পেয়ে যাবে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।